এখন পৌঁছে গেছি বাঘাযতীন শক্তিসংঘ ক্লাবে। এখানে শ্যামা মায়ের আরাধনা হচ্ছে, বা বলতে পারেন যে শ্যামা মায়ের পুজোতে সবাই ব্রতী হয়েছেন। শক্তি রূপেণ সংস্থিতা, সত্যি কথা আমরা সবাই শক্তির পূজারী। আমরা এখানে এসে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, যে বাঘাযতীন শক্তিসংঘের যে ভাবনা, যে চিন্তাধারা আমরা দেখতে পেলাম, যে মহাকালের যে থিম পুজোর ওপরে তারা এই ভাবনা চিন্তাধারাটা রেখেছে, তার মানে হচ্ছে অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির সূচনা, এইটাই তাদের ভাবনার মধ্যে আমরা পেলাম। আমরা এখানে ক্লাব প্রাঙ্গণে এসে একটা বা পুজো মণ্ডপের সামনে এসে অনেককে পেয়েছি। এই পুজোর মণ্ডপে বা পুজোর সাথে যারা জড়িত রয়েছে, ক্লাবে যারা জড়িত রয়েছে, তাদের মধ্যে আমরা জিজ্ঞেস করে নেব যে এই যে তাদের চিন্তা ভাবনাটা রয়েছে যে অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির বিনাশ, তাছাড়া আরেকটা কথা আমরা আস্তে আস্তে এখানে শুনলাম যে এই বাঘাযতীন শক্তিসংঘ ক্লাব শুধুমাত্র যে পুজো করছে বা তা নয়, অসংখ্য গরিব দুস্থ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। আমরা তাদের মুখ থেকে জেনে নেব। আমরা পেয়েছি ক্লাবের সেক্রেটারি এবং অনেক ক্লাবের অনেক মেম্বারদের, তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে তাদের এই চিন্তাভাবনাটা কবে থেকে এলো এবং কীভাবে এলো। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম দীপক চন্দ, মহাদিন শক্তিসংঘে ভাইস প্রেসিডেন্ট। কতদিন এই পুজোটা চলছে? আমরা 1962 সন থেকে আমাদের এই পুজো থিমে এসেছি আমরা এই 4 বছর। আপনারা 4 বছর করছেন তো, আমরা এর আগেও দেখেছি যে আপনারা এই, আপনারা নিজেরা বলেছেন যে সাবিকি আনার একটা বজায় রাখেন আপনারা, এই ব্যাপারটা যদি এইটা এই ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে আমরা আমরা শুধু নয়, আমাদের পুরো পাড়াই সাবিকি আনা পুজো, কি দুর্গা পুজো, কি কালী পুজো, কি জগদ্ধাত্রী পুজো, এগুলি আমরা কোনো সময় মায়ের মুখ কখনো চেঞ্জ করবো না। কালকেও আপনাদের চ্যানেলে আমি বলেছি যে সাবিকি আনা আমরা পরপর জেনারেশন যেটা করে আসছে সেটাকে আমরা ধরে রেখেছি। এই জায়গাটা মাতৃরূপ, মাতৃরূপটাকে মাতৃরূপে না দেখতে পারলে পরে পূজা কিসে? সেই কারণে আমরা এই মাতৃরূপটা রেখে আদার্স প্যান্ডেল বা লাইটিং হেন তেন এইগুলিতে আমরা আপনার থিমে চলে যাব। তা অসুবিধা নেই, যুগের সাথে তাল মিলিয়ে এখনকার জেনারেশন থিম ভাবনা করছে। আমরা ওদেরকে বলে দিয়েছি যে ঠাকুরটা সবাইকে আনা রাখো এবং আমরা তোমাদের সাথে আছি, আমরা ওদের সিনিয়র, আমরা ওদের পাশে থাকছি, দেখিয়ে দিচ্ছি, আগামী দিনে ওরাই ধরবে, আবার তার নিচের লোকদের ওরা এই থিম পূজা করুক যাই করুক সেটা শেখাবে। আমি আরেকটা জিনিস জানতে পারলাম যে এই ক্লাবের পক্ষ থেকে শুধুমাত্র যে আপনারা আপনাদের চিন্তা ভাবনা যে রয়েছে যে আমরা থিম পুজো করবো বা পুজোটা বড় করবো তা নয়, এখানে আমরা শুনেছি নানা রকম ক্রিয়েটিভিটির কাজ করা হয়, মানে আশেপাশের লোকজনদের, বাচ্চা হোক, ছেলে হোক, মেয়ে হোক, তাদের নাচ শেখানো, ক্যারাটে শেখানো, অনেক কিছু শেখানো, এই সম্বন্ধে যদি একটু আলোক ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইটা আমার থেকে বেশি ভালো বলতে পারবে ক্লাব প্রেসিডেন্ট, কারণ উনি ব্যাপারটা অ্যারেঞ্জ করেন, আমরা ওনার সাথে থাকি এবং কাজটা করি। আমরা এখন ক্লাব প্রেসিডেন্টের মুখ থেকে জেনে নেব যে এই ক্লাবের পক্ষ থেকে যে যে সুন্দর সুন্দর তাদের ভাবনা চিন্তাভাবনাগুলো প্রত্যেকটা আসে, মানে এখানে বসবাসকারী আশেপাশে দুস্থ মানুষ সমস্ত মানুষের পাশে তারা দাঁড়িয়েছে, কীভাবে দাঁড়িয়েছে, এই ভাবনাটা তাদের মধ্যে এলো কবে থেকে এবং কীভাবে, এবং ভবিষ্যতে তাদের আর কী পরিকল্পনা রয়েছে? নমস্কার দাদা। প্রথমেই জানাই ক্লাবের পক্ষ থেকে আপনাদের ভূমির কে আমাদের দীপাবলির শুভেচ্ছা। আমাদের ক্লাবে এটা 57 বছর পুজো এবং অনেক দিন ধরেই এই পুজো হচ্ছে আমাদের ক্লাবে। এই পুজোতে গতকাল আমাদের কম্বল বিতরণ, গরিব মানুষদের কম্বল বিতরণ দেওয়া হয়েছে এবং আমরা এই পুজোটা আমাদের 57 বছরের পুজো, আমাদের থিম হয় কিন্তু পুজোটার মধ্যে সাবিকি আনা বজায় রাখতে চাই। আচ্ছা, প্লাস আমাদের ক্লাবের এই যে ইয়েতে ক্যারাট আমাদের ক্লাবে আছে, জিমের একটা ইয়ে আছে, সরকার থেকে আমরা টাকা পেয়েছি, সেই টাকা আমরা জিমের ইয়ে করেছি। তারপর যোগব্যায়াম, মহিলাদের ছেলেদের যোগব্যায়াম শেখানো হয় এবং নাচ শেখানো হয় বাচ্চাদের এবং ইয়ে আছে, তারপর আপনাদের ক্যারাটে শেখানো হয়, তারপর সমস্ত কিছু এখানে শেখানো হয় এবং আমাদের ক্লাবের এই পুজোর উপর ভিত্তি করেই এখানে দুর্গাপুজো হয় এখানে। তারপর আমরা ফুটবল খেলা হয় বাচ্চাদের এখানে, ফুটবল খেলা হয় মাঠে, এইসব কারণে আমাদের ক্লাব অনেক ইয়েতে। এমনি দুস্থ কারো যদি কোনো
চিকিৎসা বিকিৎসার দরকার হয় তখনও আমরা ক্লাব থেকে যতটা পারি আমরা সাহায্য করার চেষ্টা করি। আর এই পুজোর ওপরেই আমাদের সব কিছু, বাগাতের শক্তিশন অনেক দিন ধরে পুজো রয়েছে এবং এইভাবে আমাদের ক্লাবকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমরা এই ক্লাবের পক্ষ থেকে বা ক্লাবের মানুষ যারা রয়েছেন, মেম্বার যারা রয়েছেন, সত্যি তাদের চিন্তাভাবনার যে অভিনবত্ব, তাদের চিন্তাভাবনা, সুন্দর মনের যে ভাবনা বা চিন্তা, প্রত্যেকটা মানুষের পাশে তারা দাঁড়িয়েছে এবং সত্যি আমাদের ভূমি 24x7 এর পক্ষ থেকে তাদের স্যালুট জানাচ্ছি। যে পুজো শুধু তাদের নিজেদের পুজো নয়, এলাকাবাসী প্রত্যেকটা মানুষের পুজো, এবং সবথেকে বড় কথা যারা দুস্থ ব্যক্তি রয়েছে তাদের পাশেও তারা দাঁড়িয়েছেন, সবার মুখে কিন্তু তারা হাসি ফুটিয়েছেন। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে অভিনব ভাবনার জন্য, ভাবনা চিন্তাধারার জন্য বাগাযতীন শক্তি সংঘকে ভূমি 24x7 এর পক্ষ থেকে অভিনব ভাবনার পুরস্কারটি আমরা তুলে দিচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চিন্তা ভাবনার জন্য।